মজলিস সম্পর্কে আর কিছু বলতে চাই না। এই মজলিসটা দুনিয়ার মধ্যে যত মজলিস আছে যত আয়োজন আছে সমস্ত আয়োজন এবং সমস্ত মজলিস থেকে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় মজলিস। বাবাজিরা আমার পবিত্র কোরআন থেকে একটি আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডেকে বলেন, ও হাবিব আমার অবতীর্ণ কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। আল্লাহ বলেন, উত্তীর্ণ মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনার কাছে যে কিতাবটা আমি নাজিল করেছি অবতীর্ণ করেছি অবতীর্ণ কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ, অবতীর্ণ কিতাব থেকে কেন তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত শুনলে পড়ে বান্দার দিলে যত ময়লা আছে, অহংকার আছে, রোগ আছে, বালাই আছে, এগুলো সব আল্লাহ পাক ঝরায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এক হাদিস শরীফে বর্ণনা করেন, ওই হাদিস নকল করে শায়খ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন করিম তেলাওয়াত করার অথবা শোনার বিশেষ তিনটা ফায়দা আছে। কয়টা ফায়দা? সবার একটু জবান খুলে বলেন, কয়টা ফায়দা? তিনটা ফায়দা আছে। তার মধ্যে এক নম্বর ফায়দা হলো কোরআনুল কারিম তেলাওয়াত শোনার সাথে সাথে বান্দার দিল আল্লাহ পরিষ্কার বানায় দেয়। আবরারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে দিল পরিষ্কার হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে আল্লাহ তাআলার সাথে মহাব্বত লাভ হয়। প্রত্যেকটা বান্দার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহাব্বত এক রকম নয়, কারো বান্দা কোন কোন বান্দার ভিতরে আল্লাহর মহাব্বত জাররা পরিমাণ, কোন কোন বান্দার ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত মিডিয়াম পরিমাণ, কোন কোন বান্দার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত তার জানের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ তাআলাকে যে যেমন চিনেছে আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা তার মহাব্বত তেমন হয়েছে। আল্লাহ এজন্য বললেন, ওগো হাবিব আমার, আপনি অবতীর্ণ কিতাব থেকে বান্দাদেরকে তেলাওয়াত করে শোনার আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত করার বিশেষ তিন ফায়দার মধ্যে তিন নাম্বার ফায়দা হলো বান্দা তেলাওয়াত করবে অথবা তেলাওয়াত শুনবে প্রতি অক্ষরে অক্ষরে কমাস কম বান্দার আমল নামায় দশটা করে নেকি আল্লাহ তাআলা জমা করে দিবে। কোরআনুল কারিম তেলাওয়াত শোনার সাথে সাথে ফায়দা, যদি কোনো ইমানদার পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে অথবা আলোচনা শুনে তার ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কালাম তেলাওয়াত শুনলে পড়ে যদি কোনো মুমিন শুনে তার ইমানের নূর, ইমানের পাওয়ার, ইমানের জজবা বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, বাড়তেই থাকবে। আর যদি কারোর সাথে কোরআনের সম্পর্ক দূর হয়ে যায় তার ইমান কমে যাবে। এ কারণে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত যেন কোনো কাফের দিল দিয়া শুনে। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দিয়া জানাইছেন, আল্লাহ বলেন, আমার কালাম কালামুল্লাহ যদি কেউ দিল দিয়া শুনে সে যদি কাফের হয় তার কুফুরিটাও আমি আল্লাহ ঝরাইয়া দেব। সুবহানাল্লাহ। কোন মুনাফিক যদি কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে তার নেফাক ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো হাবিব আমার অবতীর্ণ কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। কোরআনের তেলাওয়াত
এতক্ষণ যা বললাম বুঝে থাকলে বলেন কুরআনুল কারীমের তেলাওয়াত করলে লাভ আছে না নাই তেলাওয়াত করলে পরে মুমিনের ঈমান কি হয়ে যায় মুমিনের ঈমান বেড়ে যায় এ কারণে আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই আর আওয়াজ করে বলেন দরকার আছে না নাই আগের জমানার মানুষরা ঘুম থেকে উঠে পবিত্র কুরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যাইতেন আর এখন আমরা মুমিন আমরা কুরআনুল কারীম তাকের মধ্যে সুন্দর করে উঠায় রেখে দিছি ঘুম থেকে ওঠার পরে আমাদের জবান দিয়ে আর কুরআনুল কারীমের তেলাওয়াত বের হয় না আমাদের ঘুম থেকে ওঠার পরে দুনিয়ার যত শয়তানের চাকচিক্য নাজ নেয়ামত আছে এগুলো আমাদের জবান দিয়ে বের হয় ঠিক কি না বলেন যাই হোক আমার আজকের আলোচনার বিষয়বস্তুই দিছিলাম এটা যে আমরা কি করব সব সময় আল্লাহর কোরআনের সাথে থাকব কার সাথে তেলাওয়াতের সাথে লেগে থাকব প্রত্যেকদিন আমরা কমাস কম কিছু সময় আল্লাহর কোরআন